আমি চ্যানেল নাইনের বিনোদন ডেস্ক থেকে বলছিলাম। জি বলেন। স্যার একটা ইন্টারভিউর জন্য ফোন করেছিলাম আপা। আমার ইন্টারভিউ? আচ্ছা ঠিক আছে বলেন। একটা গুরুতর আছে এখন, সেটা হচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। মন্তব্য করার কিছু নেই আমাদের, কি হয়েছে না হয়েছে আপনারা দেখেছেন। শাকিব খানের সাথে নাকি বুবলির আইনি বিচ্ছেদ হয়নি, এরকম একটা নিউজ আমাদের বুঝলাম না। আপনি বিনোদন সাংবাদিকতা করেন, মানে ব্যক্তি সাংবাদিকতা করেন না, সেটা বুঝতে পারলাম না। স্কিপ করেন, আমার আসলে একদমই শুনতে ভালো লাগছে না। আমি আমি আসলে আপনার কথাই খুবই বিরক্ত হচ্ছি, আপনি মাইন্ড করেন না। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ফাজানা মুনির সাথে আপনার একটা ফোনালাপ ফাঁস হয়েছিল, ফোনালাপ থেকে আপনি ফাঁস করেছিলেন। হ্যাঁ দেখেন, দেখেন এগুলো কোনো প্রশ্ন, মানে আমি কি মানে এই প্রশ্ন দিতে বসছি? আমি আসলে বেয়াদবি করতে বাধ্য হলাম, আমি ফোনটা কেটে দিলাম, সরি।